বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশের মুখে রোহিঙ্গারা। রবিবার 25 জন রোহিঙ্গা সীমান্ত সংলগ্ন অশ্বিনী মার্কেটের মুচিতলা এলাকায় আশ্রয় নিয়েছিল। যদিও নো ম্যান্স ল্যান্ডে সীমান্তে কর্তব্যরত বিএসএফ এই যাত্রায় আটকে দেয় রোহিঙ্গাদের। রাজ্যে প্রবেশের মুখে রোহিঙ্গারা, বাংলাদেশের টেকনাফ থেকে এপারে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা। রবিবার রোহিঙ্গাদের প্রবেশের সূত্র ধরে উত্তপ্ত হয়ে ওঠে আমতলী থানাধীন সীমান্ত সংলগ্ন অশ্বিনী মার্কেটের সীমান্ত গ্রাম মুচিতলা। সীমান্ত সূত্রের খবর, রবিবার দুপুরে বাংলাদেশের সীমান্তে কর্তব্যরত বিজিবির চোখে ফাঁকি দিয়ে 25 জন রোহিঙ্গা চলে আসে মুচিতলা সীমান্ত গ্রামে। এই সময় রোহিঙ্গাদের প্রবেশের বিষয়টি নজরে পড়ে এপার সীমান্তে কর্তব্যরত বিএসএফের। সঙ্গে সঙ্গে বিএসএফ রোহিঙ্গাদের এপারে প্রবেশের জন্য বারণ করে। তখন রোহিঙ্গারা ঠাঁই নো ম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে যায়। এই ঘটনা দেখে এগিয়ে আসে ওপারের বিজিবি, কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে বিএসএফ সীমান্ত গেট বন্ধ করে দেয়। মূলত 94 নম্বর সীমান্ত গেইটেই হয় এই ঝামেলা। রোহিঙ্গাদের প্রবেশের সংক্রান্ত খবর পেয়ে মুচিতলাতে ছুটে যায় রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দারা। পরিস্থিতি সামাল দিয়ে ফ্লেগ মিটিংয়ে বসে বিএসএফ ও বিজিবি। দীর্ঘ সময় বৈঠক হয় দুই পক্ষের। অবশেষে পতাকা বৈঠকের সিদ্ধান্ত ক্রমে রোহিঙ্গারা ফিরে যায়। খবর অনুযায়ী বাংলাদেশের টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা ভুগছে খাদ্যের অভাবে। দিন দিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা। এই কারণেই রোহিঙ্গারা ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছে। প্রসঙ্গত, গত বছর খোয়াই সীমান্ত দিয়ে রোহিঙ্গারা এপারে প্রবেশ করেছিল। পুলিশ তাদের গ্রেপ্তারও করেছিল, যদিও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে ধৃত রোহিঙ্গাদের পুশব্যাক করে দেয় খোয়াই থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।